ও যুবক ভাইরা, ও কিশোর ভাইরা, তোমাদের জন্য প্রথমে একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আলোচনা, তোমাদের উৎসাহ দেওয়ার জন্য, ইসলামের দিকে অনুপ্রাণিত করার জন্য। আমাদের সমাজ যদিও যুবকদেরকে প্রাধান্য দেয় না, ঠিক কিনা বলেন? মসজিদের ভিতরে যুবকদেরকে বলে পিছে যা, মুরব্বীরা সামনে যুবকদেরকে কয় পিছে যা, ঠিক কিনা বলেন? খবরদার, এরকম করবেন না। নবীজি নিষেধ করেছেন যুবকদেরকে অবহেলা করো না, তুচ্ছ মনে করো না। মনে রাখবা, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপারে যুবকদের অবদান কিন্তু সবচাইতে বেশি। বুড়ুরা, সব যারা বুড়ু ছিল তারা ইসলামের বিরোধিতা করেছে শুরুর দিকে, কিন্তু যুবক যারা ছিল তারা আল্লাহ রাসূলের দিকে আগিয়ে এসেছিল, নবীজিকে সহযোগিতা করেছিল। এই জন্য নবীজি যুবকদেরকে ভালোবাসতেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একটা মাহফিলের মধ্যে আলোচনা করতেছিলেন, লোকে লোকারণ্য হয়ে গেছে, বসার কোনো জায়গা নাই। একদম মাহফিলের শেষ প্রান্তে একটা যুবক ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ শুনতেছেন, বসার জায়গা পায় নাই, দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী তার মাথার থেকে পাগড়ি মোবারক খুলে যুবকের দিকে ছুঁড়ে মারলেন, ডাক দিয়ে বললেন, ও যুবক, এই নাও আমার মাথার পাগড়ি দিলাম, এইটা জমিনের মধ্যে বিছায় তুমি বসে পড়ো। সুবহানাল্লাহ। নবীজি যুবকদেরকে ভালোবাসত, মহব্বত করত, স্নেহ করত। ইসলামে যুবকদের অবদান সবচাইতে বেশি। ও মুসলমান, খুব ভালো করে শুনবেন, মনোযোগ আকর্ষণ করেন, পায়ে হাত দিয়ে বলি, এখানে আমি আসছি আল্লাহ সন্তুষ্টির জন্য, আপনারা আসছেন আলোচনা শোনার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? ইসলামের সবচাইতে বড় দুশ্মনের নাম কি বলুন? সহজ প্রশ্ন, উত্তর দেন না কেন? আবু জাহেল, ঠিক কিনা বলেন? সবচাইতে ইসলামের বেশি বিরোধিতা করেছে, আল্লাহর নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, সাহাবীদের বিরুদ্ধে সবচাইতে বেশি ষড়যন্ত্র তারা করেছিল। এই আবু জাহেল এমন লোম হর্ষক কাফের ছিল, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল বর্ষা তার লজ্জাস্থান দিয়ে নিক্ষেপ করে তাকে শহীদ করে দিয়েছিল। আল্লাহর নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল, ঠিক কিনা বলুন? এই জন্য ইসলামের সবচাইতে ঘৃণিত মানব হলো আবু জাহেল। এক একটা নবীর জামানায় এক একটা কাফের ছিল, মুসার জামানায় ছিল ফেরাউন, ইব্রাহিমের জামানায় ছিল নমরুদ, আমাদের নবীর জামানায় ছিল আবু জাহেল, ঠিক কিনা বলেন? কিন্তু এই আবু জাহেল ইসলামের সবচাইতে ঘৃণিত দুশ্মন, মুসলমানদের প্রাণের দুশ্মন। এই আবু জাহেলকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় করে ইসলামের বিজয় নিশান উড়িয়েছিল সেই মানুষ দয় আর কেউ ছিল না, যুবকদের মধ্যে থেকে ছিল। সুবহানাল্লাহ। মদিনার আনসারি সাহাবীর দুই ছেলে, দুই ভাই, এক ভাইয়ের নাম ছিল হযরত মাআজ, আরেক ভাইয়ের নাম ছিল মুআওয়াজ। মাআজের বয়স ছিল 12 বছর, মুআওয়াজের বয়স ছিল 22-9 বছর। এই দুইজন ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, নবীজি সাহাবীদেরকে যুদ্ধের জন্য তৈরি করতেছেন, এমন সময় দুই ভাই দৌড়িয়া নবীজির কাছে আসলো, ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাব। নবীজি ডাক দে বলেন, তোমরা তো অনেক ছোট,
তোমাদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, তোমরা বড় হও তারপরে যুদ্ধে যাবে। কিন্তু দুই ভাই কান্না শুরু করে দিল। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তোমাদের যেহেতু এত আগ্রহ এই জন্য আমি অনুমতি দেব, তবে দুজনকে নয় একজনকে দিব। তোমাদের যে বড় ভাই মাস তাকে অনুমতি দিলাম। ছোট জন মওয়াজ বাদ পড়ে গেল। মওয়াজ এবার মাটিতে পড়ে গড়াগড়ি করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। আরে ছোট্ট যুবক, এর অন্তর ইসলামের প্রতি কি মহব্বত, কি পরিমাণ ভালোবাসা! আল্লাহ নবী বুঝতে পেরে বললেন, ঠিক আছে, কেঁদো না, তোমরা দুই ভাই এবার কুস্তি লড়ো, যে কুস্তিতে জিতবে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে। এবার রাজি হয়ে গেল দুই ভাই, একটু দূরে সরে গেল। মওয়াজ ভাইকে ডাক দিয়ে বলে, হাত দূরে ভাই রে, তোকে আল্লাহর দোহাই দিয়ে বলি, তোর চাইতে তোর শক্তি আমার কম, কুস্তির সময় তুই যদি আমাকে পাঞ্জা দিয়ে ধরো, আমি তো অনায়াসেই দরাশুই হয়ে যাব, তোমার সঙ্গে আমি পারবো না, নবীজি আমাকে অনুমতি দিবে না। এই জন্য বলি ভাই, তুমি তো বড়, আল্লাহর নবী তোমাকে অবশ্যই যেতে দিবে। এ ভাই, আমি তোমার হাতে পায়ে ধরে বলি, আমি যখন তোমাকে ধরব, তুমি ইচ্ছে করেই নিচে পড়ে যেও, আল্লাহর নবী দেখে মনে করবে আমি জয় হয়ে গেছি, আমাকে যুদ্ধের অনুমতি দেয়া দিবে। সুবহানাল্লাহ বললেন। এইবার নবী যে দুই ভাইয়ের এই সলাকলা পরামর্শ দেখে বুঝতে পারলেন, আবেগ আগ্রহ উদ্দীপনা দেখে নবীজি দুই ভাইকে অনুমতি দিয়ে দিলেন। এবার যুদ্ধের ময়দানে চলে গেল। নবীজির চাচা আব্দুর রহমান ইবনে আউফ এই সাহাবি যুদ্ধের কাতার বন্দিতে দাঁড়ায় গেছে। মাআজ আর মওয়াজ ছোট দুই ভাই আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে গেল। ডাক দিয়ে ডেকে বলেন, চাচা জান, আমরা মদিনার আনসারদের ছেলে, মদিনার আনসার সাহাবীর ছেলে, আমরা ছোটবেলায় শুনেছি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে আবু জাহেল। এই জন্য ছোটবেলায় দুই ভাই প্রতিজ্ঞা করেছিলাম, মায়ের বুকের দুধ যদি আমরা খেয়ে থাকি, আমরা দুই ভাই মিলে ইসলামের চির দুশ্মন আবু জাহেলকে দুনিয়া থেকে জন্মের মতো বিদায় করে দিব। এই দুই ভাইয়ের অবস্থা দেখে প্রথমে আব্দুর রহমান ইবনে আউফ একটু বিরক্ত অনুভব করেছিলেন, মনে মনে ভেবেছিলেন আল্লাহর নবী এই ছোট ছোট বাচ্চাদেরকে কেন যুদ্ধের অনুমতি দিল। কিন্তু তিনি বলেন, এই দুইজন যুবক সাহাবীর এই রকম উদ্দীপনা দেখে, সাহসিকতা দেখে আমি অবাক হয়ে গেলাম। এবার মা আজ ডাক দিয়ে বলেন, চাচা জান, আমরা তো কোনোদিন আবু জাহেলকে দেখি না, চিনি না, মেহরবানি করে আপনি আমাদেরকে একটু চিনে দেন, আবু জাহেল কোনটা? আমার মুসলমান ভাইরা, আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি মা আজকে ডাকতে বললাম, বাবা ওই যে দেখা যায় দূরে ঘোড়ার পরে সবচেয়ে বড় ঘোড়ার উপরে সবচেয়ে লম্বা গর্দানওয়ালা যে মানুষটা দেখা যায়, ওইটাই হলো আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি লক্ষ্য করে দেখি চোখ মেলতে না মেলতেই দুই ভাই সিংহ শাবকের মতো দৌড়ায়া আবু জাহেলের উপর সিংহের মতো ঝাঁপায়া পড়ল। দুই ভাইয়ের যৌথ আক্রমণে আবু জাহেল গোড়ার থেকে দরাশয় হয়ে পড়ে গেল। এবার তরবারি দিয়ে যুদ্ধ চলতে লাগলো। এক পর্যায়ে আবু জাহেল কূপ মারল, মাঝের ডান হাতের মধ্যে কূপ লাগলো। এবার তিনি বাম হাতে তরবারি উঠিয়ে নিলেন, কিন্তু ডান হাতটা কেটে বগলের চামড়ার সঙ্গে খানিকটা ঝুলে রইল।
এবার কাটা হাতরা সামনে ডিস্টার্ব করে বলে আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি লক্ষ্য করে দেখলাম এই মাসুম বাচ্চা মাস তার নিজের কর্তৃত হাতটা নিজের দুই হাঁটুর নিচে চেপে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে বাম হাতের তরবার দিয়ে আবু জাহেলের উপর আল্লাহু আকবার বলে আঘাত হানলেন। এক আঘাতে আবু জাহেলের গর্দান মাথার থেকে আলাদা হয়ে গেল। সুবহানাল্লাহ, ও যুবক ভাইরা, এই হলো তোমাদের অবদান, ইসলামের জন্য তোমাদের অবদান সবচাইতে বেশি। ইসলামের চিরশত্রু, ইসলামের চিরদুশমন যুবকরে তোমাদের হাতে শেষ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য যুবকদেরকে আজকে এগিয়ে আসতে হবে, এবং মুরব্বী যারা, যুবকদেরকে আপনারা রেসপেক্ট করবেন ঠিক কিনা বলেন, তাদেরকে উৎসাহ দিবেন, ভালোবাসবেন, নামাজে আসলে আদর করে সামনের কাতারে দিবেন দিবেন তো ইনশাআল্লাহ যুবকদেরকে ভালোবাসবেন। যুবকের ইবাদতের অনেক দাম। ও মুসলমান, আল্লাহর নবী বলছেন কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহর কিয়ামতের কঠিন ময়দানে সূর্যটা যেদিন মাথার অর্ধ হাত উপরে চলে আসবে, কোন ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর আরশের নিচে ছায়া থাকবে, এবং সেই জায়গায় সাত শ্রেণীর আসন থাকবে। সাত শ্রেণীর আসনের মধ্যে সাত প্রকারের লোকদেরকে বসতে দেওয়া হবে। সর্বপ্রথম বসতে দেওয়া হবে ইমামুন আদেল, ইনসাফের বিচারক। এই দুনিয়াতে যারা ইনসাফের বিচার করেছে ঠিক কিনা বলেন, আদালতে বসে ইনসাফের রায় দিয়েছেন, এবং আমাদের সামাজিকভাবে যে বিচার সালিশ হয়, এই বিচার সালিশিতে যারা ন্যায় বিচার করেছে ইনসাফগার বিচারক, এদেরকে আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে সর্বপ্রথম সারিতে বসতে দিবেন। সুবহানাল্লাহ।